যতক্ষণ নির্বাচন ব্যবস্থা, সংবিধান, জুডিশিয়াল, রাষ্ট্রীয় সংস্কার কাজ অব্যাহত থাকবে ততক্ষণ নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে বিএনপির নেতা দুলু। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠক তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছি আমি শীলা আক্তার। সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতক্ষণ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন ব্যবস্থা, সংবিধান, জুডিশিয়াল, রাষ্ট্রীয় সংস্কার কাজ অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত আমাদের বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে। শুক্রবার 20 সেপ্টেম্বর বেলা 11টার দিকে নাটোর সদরের কাপুরিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এক পথসভায় এ কথা বলেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন প্রমুখ। শীলা আক্তার, টেক্স রিপোর্ট, চ্যানেল ই নিউজ। এই নির্বাচন ব্যবস্থা, সংবিধান, জুডিশিয়াল এবং যে সকল বিষয়গুলি রাষ্ট্রীয় সংস্কার করার প্রয়োজন, যতক্ষণ পর্যন্ত এই সংস্কার কর্মকাণ্ড অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের নাটোরের সর্বস্তরের জনগণ বিএনপির নেতাকর্মীদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সদস্য সচিব আপনারা জানেন তার কিভাবে হত্যার উদ্দেশ্যে কথা বলার অধিকার আপনাদের ফেরত এসেছে। গত দুই মাস আগে আওয়ামী লীগের তাকে হত্যার উদ্দেশ্যে মাঝে আবার ফিরে এসেছে ফেরতের মাস। এই মাসে এবং গত রোজার মাসে